সেই যে চেনা মায়ের স্নেহ, যত্ন চেনা চেনা, ভালোবাসার চেনা শব্দে বিশ্বাস চেনা চেনা, খাটি সেই চেনা স্বাদ, খুশি চেনা চেনা, প্রতি স্বাদে পুষ্টির ছোঁয়া, নাম দিয়ে যায় চেনা, নতুন রূপে ভাগীরথী, আজও গুণ দিয়ে যায় চেনা। আসসালামু আলাইকুম, মেরা নাম অনিল সামি, মেরে ওয়ালিদ কা নাম শফিক আহমদ, মেরে ভাই কা নাম হারিস আহমদ। হাম 2007 মে ইন্ডিয়া যা রে থে কানপুর আপনে রিশতেদারো সে মিলনে, তো ওয়াপসি মে অচানক পানিপত কে উপর ট্রেন মে ধমাকা সা হুয়া ওর আগ লগ গই, জিসকি ওজা সে মেরে ওয়ালিদ মোহাম্মদ শফিক আহমদ, মেরা ভাই মোহাম্মদ হারিস শহীদ হো গে, ওর মে বুরি তরহ ঝুলস গিয়া। মে এক সাল জের ইলাজ রাহা, জিসকি ওজা সে মেরা চেহারা বুরি তরিকে সে খারাপ হো গিয়া, ওর মেরে হাত দোনো জল গে, ওর মে কুছ ভি নি কর সকতা। মে ইন্তজার কর রাহা থা কি ইন্ডিয়ান গভর্নমেন্ট কোই পেগাম ভেজে, মে উসকা গওয়াহ বনু, ক্যুঁকি মে উন লোগো কো জানতা হুঁ জিনহোনে ইয়ে কারওয়াই করি হ্যায়। ফির মেনে মোমিন মালিক হামারে ওকিল হ্যায় উনসে কাহা কি মুঝে ইয়ে কেস লড়না হ্যায়, মেরি অ্যাপ্লিকেশন লগায়ে ইন্ডিয়ান কোর্ট কে অন্দর, মে উন লোগো কে খিলাফ গওয়াহি দুঙ্গা জিন লোগোনে ইয়ে কাম কিয়া হ্যায়। মেনে মোমিন মালিক ভাই সে তকরিবন ইয়েহি বাত করতা রাহা কি মেরে লিয়ে লড়ে, মেরে লিয়ে লড়ে, তো উনহোনে ফির আবি মেরে লিয়ে ইয়ে কাম কিয়া হ্যায়, তো মে ইয়ে চাহতা হুঁ কি মেরা মসলা জল্দ সে জল্দ হল কিয়া যায়। ওর মোমিন মালিক সাহেব 10 সাল সে আমারে ওকিল হ্যায়, জো আমারে লিয়ে হর তরিকে সে লড়নে কো তৈয়ার হ্যায়, ওর 18 লাখ রুপে উনহোনে হমে ইন্ডিয়ান গভর্নমেন্ট সে দিলওয়াই ভি হ্যায়, জিসসে হমনে আপনা গুজর বসর কিয়া, ক্যুঁকি মেরে আগে পিছে কোই নেই হ্যায়। তো মেরি আপসে গুজারিশ হ্যায় কি মুঝে ইন্ডিয়ান বুলায়া যায়, মেরা ভিজা দিয়া যায়, ওর মুঝে সিকিউরিটি প্রোভাইড কিয়া যায়, তাকে মে ইস কেস কো লড় সকু ওর গওয়াহি দে সকু। হ্যালো, আমি ইলেকট্রনিক ভোটিং মেশিন, সবাই আমাকে ইভিএম বলেই জানে, আর আমি ভিভিপ্যাট। ভোট দেওয়ার পর যে চিরকুটটি আপনি দেখে থাকেন সেটি আমি তৈরি করি আর তার সংরক্ষণও করে থাকি। বিশ্বের সবচেয়ে বড় গণতান্ত্রিক প্রক্রিয়াকে আমরাই সুরক্ষিত, অবাধ ও স্বচ্ছ রেখেছি। কোনোভাবেই অবৈধ উপায়ে প্রভাবিত করা, আমাকে পাল্টানো বা অকেজো করা যায় না। ভোট গ্রহণ কেন্দ্রে যাওয়ার আগে ধাপে ধাপে র্যান্ডমাইজেশন প্রক্রিয়ার মাধ্যমে আমাকে নির্বাচিত করা হয়, ফলে আগে থেকে এটা জানার কোনো উপায় নেই কোন ভোট গ্রহণ কেন্দ্রের জন্য আমি নির্বাচিত। প্রস্তুতির প্রতিটি ধাপেই মহড়া ভোট করে দেখে নেওয়া হয় আমি ঠিকঠাক কাজ করছি কিনা। এই কারণেই আমি আপনাদের সবার বিশ্বাস অর্জন করতে পেরেছি। আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।